মেসেঞ্জার অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার, বর্তমানে আমরা এই মেসেঞ্জারটি অনেক বেশি ইউজ করি। আর অনেক বেশি ইউজ করার সময় এর ইন্টারফেসটা যদি সাদা হয়, সেটা আমাদের জন্য কিছুটা হলেও ক্ষতির কারণ। তাছাড়া অনেকদিন ফেসবুক মেসেঞ্জার আপনি একই রকম ইউজ করতেছেন, আসুন এবার আমরা মেসেঞ্জারটাকে একটু কালো মোড়ে কিংবা ডার্ক মোড়ে ইউজ করি। তাহলে কি হবে, ফেসবুক মেসেঞ্জারটি দেখতে একটু ভিন্ন রকম হবে। তাছাড়া আমরা যখন রাত্রে এই মেসেঞ্জারটি আমরা অনেক বেশি ইউজ করব, আমরা যখন ডার্ক মোড কিংবা কালো মোডে দিয়ে রাখবো, তখন আমাদের চোখের উপরে একটু প্রেশারটা কম পড়বে। তাছাড়া আপনার ডিসপ্লে যখন কালো থাকবে অর্থাৎ ব্রাইটনেস কম থাকবে, আপনার ব্যাটারিটাও কিছুটা সেভ হবে। তাহলে চলুন দেখে নিই আমরা কীভাবে এই মেসেঞ্জারটিকে আমরা ডার্ক মোড করব। মেসেঞ্জারকে ডার্ক মোড করার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইল থেকে মেসেঞ্জারে আমরা যাব। তো আমি এখানে আবার মেসেঞ্জারের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এরকম সাদা বা হোয়াইট মেসেঞ্জার আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে এই মেসেঞ্জার আসার পরে আপনি একদম উপরে বাম কোনায় দেখতে পারবেন প্রোফাইল পিকচার, অর্থাৎ এই চ্যাটসের পাশে আপনার এখানে দেখতে পারবেন প্রোফাইল পিকচার। তো আপনি এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে আপনি দেখতে পারবেন ডার্ক মোড। তো এখান থেকে যদি আপনি এই ডার্ক মোডে এখানে আপনি চাপেন, তাহলে আপনার মেসেঞ্জারটি এরকম ডার্ক মোড হয়ে যাবে। এখন দেখুন আমাদের মেসেঞ্জারটি সম্পূর্ণ ডার্ক মোড কিংবা কালো মোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা চ্যাট করতে চাই, এইভাবে আমরা চ্যাট করতে পারবো। তাহলে এরকম যখন ব্ল্যাক মোড হবে, মেসেঞ্জারটি একটু ভিন্ন লুক দেখাবে, কিংবা আপনার চোখের উপর প্রেশার কম পড়বে, চার্জও একটু কম খাবে। তাহলে আপনি এভাবে আপনার মেসেঞ্জারটিকে আপনি ডার্ক মোড কিংবা কালো মোড আপনি করে নিতে পারেন। তা আপনি যদি আবার মেসেঞ্জারটিকে যদি এই ডার্ক মোডে না দেখতে চান, তাহলে আপনি আবার আপনার এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে ডার্ক মোড এনাবল আছে, এটাকে ডিসেবল করে দিবেন। তো এটাকে ডিসেবল করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন আবার মেসেঞ্জারটি আমাদের আগের মতো হয়ে গেছে, আবার সাদা হয়ে গেছে। তো আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে এই মেসেঞ্জারটিকে আপনি ডার্ক মোড কিংবা হোয়াইট মোড করে নিতে পারেন। ফেসবুক মেসেঞ্জারে এই ডার্ক মোডটি করে আপনার কোনো উপকার হয়েছে কিনা, আর এরকম আপনি আরও টিপস পেতে চান কিনা, সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সেই সাথে শেয়ার করবেন।